বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক প্রীতি জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান মনিরা আজ সিরাজম মনিরার বত্রিশতম পর্ব একত্রিশতম পর্ব পর্যন্ত আমাদের বিজ্ঞ আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক হজরতুল আল্লাহ ইমরান হোসাইন মাজারি সাহেব বেশ কয়েকজন নবিরাসুলের গৈরবময় জীবনী মোবারক আমাদের নিকট উপস্থাপন করেছেন পবিত্র কোরআন হাদিস এবং সিরাদ গ্রন্থের আলোকে সে আলোচনাগুলো আমাদের দর্শক শ্রোতাদের অত্যন্ত ভালো লেগেছে এবং সেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পেরেছি আজকের পর্বেও আমাদের বিজ্ঞ আলোচক আরেকজন নবী কিংবা রাসুলকে নিয়ে আলোচনা করবেন সে আলোচনা শুরু করার পূর্বে বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেবকে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একত্রিশতম পর্ব শেষ করেছি আজকে অনুষ্ঠানের বত্রিশতম পর্ব আজকে কোন নবী কিংবা রাসুলকে নিয়ে আপনি আমাদের নিকট আলোচনা করবেন ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ উদ্দিন সোহেল বিসমিল্লা ইহিউর রাহমার ইউর রাহিম الحمد لله رب العالمين الذي هدانا الى صراط المستقيم والصلاه والسلام على نبي المكرم محمد رسول الله صلى الله عليه وسلم وآله وأهل بيته اجمعين اما بعد মহান আল্লাহ রাবুল আলমীন দয়া করে সুযোগ করে দিয়েছেন এ কদর টিভির ব্যবস্থাপনায় প্রতি সপ্তাহে সিরাজাম মুনিরা এ অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর পীড়িত পয়গাম্বরগণের জীবনী মোবারক নিয়ে আলোচনা করার শুক্রিয়া আলহামদুলিল্লা পদুরামার প্রতি দুরুদ ও সালাম নিবেদন করছি আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম আসসালামাইকুম ও রাহমতুল্লা সম্মানিত সঞ্চালক আমরা একত্রিশতম পর্ব শেষ করেছি আজকে সিরাজ সিরাজমনিরার বত্রিশতম পর্ব পর্ব গত পর্ব আমরা আদ সম্প্রদায়ের মাঝে যে হুদ আদাইহ সালাম এসেছিলেন সাদ্দ বেহস্ত তৈরি করেছিল আল্লাহর সাথে বেআ করেছে এবং তার নির্মম পরিণতি তার ধ্বংস তার বেহস্ত ধ্বংসের এই বিষয়াদিগুলো আলোচনা করেছি আজকে এই আদ সম্প্রদায়ের পর রাব্বুর আলামিন হুদ সালামের ওফাতের কয়েকশ বৎসর পরে কয়েক শত বছর পরে কয়েক শত বছর পরে আল্লাহ রাব্বুল আলমিন আবার এই জাতিকে হেদায়তের পথে উপনীত করার জন্য আল্লাহর পথে দাবিত করার জন্য রাব্বুল আলমিন সামুদ সম্প্রদায়ের মাঝে তার প্রেরিত পয়গাম্বর হযরত সালেহ আডি সালামকে পাঠাইলেন সালে আর তিনি এসেছিলেন সামুদ সম্প্রদায়ের নিকট সামুদ একজন বিশিষ্ট ব্যক্তি যেমন আদ একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তার নামানুসারে আদ সম্প্রদায় হয়েছে আজ সম্প্রদায়ের নামকরণ করা হয়েছে ঠিক সামুদ তদ্রুপ একজন বিশিষ্ট লোক ছিলেন বিশিষ্ট ব্যক্তি ছিলেন বাদশাহ ছিলেন সূর্য যে প্রতাপশালী ছিলেন তার নামানুসারে ওই জাতির নামকরণ করা হয়েছে সামুদ। আর ওই সম্প্রদায়ের কাছেই তাদের সম্প্রদায় থেকেই তাদের ভাই হজরত সালেহ সালামকে আল্লাহ তাদের নিকট নবীর আসুল রূপে প্রেরণ করলেন সামুদ সম্প্রদায়ের অবস্থান কোথায় ছিল এ সম্পর্কে মোসনাদে আহমদের মধ্যে সেই হাদিসের মধ্যে এইভাবে হাদিস রায় হয়েছে যে নবম হিজড়িতে আমাদের নবী মোহাম্মদুরসুল্লাহ তিনি যখন তাবুক যুদ্ধে রওনা দিলেন মদিনা থেকে তাবুকের উদ্দেশ্যে তাবুক যুদ্ধের উদ্দেশ্যে যখন রওনা দেন তাবুক এবং মদিনার মাঝামাঝি একটা জায়গা হিজর এই হিজর অঞ্চলটা ছিল সেই সামুদ জাতির বসবাস যেখানে আল্লাহ নবী হজরত সালেহ সালামকে রাব্বুল আলমিন হেদায়তের জন্য প্রেরণ করেছিলেন তাবুক যুদ্ধে যাওয়ার সময় এই এলাকায় নবীজি তাবু গাড়লেন বিশ্রামের জন্য ইন দ্য টাইম সাহাবিদের কেউ কেউ সামুদ সম্প্রদায় যে কূপ থেকে পানি তোলে তারা পান করত ওই কূপ থেকে পানি তোলে সাহাবিদের কেউ কেউ আটা খামির তৈরি করতেছিলেন কেউ কেউ ওঁট জবাই করেছেন রান্না করছেন পাক রাসুলপাকসালিসাল্লাম যখন অবগত হলেন যে সামুজ সম্প্রদায়ের লোকেরা যেই কূপ থেকে পানি তুলে তারা পান করেছিল লাগিয়েছিল সাহাবাই কাম এই কূপ থেকে পানি তুলে খাবার দাবারের আয়োজন করছে নবীজি তাড়াতাড়ি তাবুক থেকে বের হয়ে তিনি সাহাবিদের সামনে এসে বললেন যে তোমরা অতি দ্রুত তোমাদের এই খাবার দাবারগুলো ধ্বংস করে ফেলো এগুলো খাওয়া যাবে না যারা এখনও এগুলো তৈরি করার পরিকল্পনা করছে এগুলো বন্ধ করো আর করবে না আর যারা করে ফেলেছ তাড়াতাড়ি এগুলো পশুকে অর্থাৎ ওটকে যেমন আটা যেটা খামির করা হয়েছে নবীজি বললেন যে এটা তোমরা খেতে পারবে না এটা ওটকে খাইয়ে দাও সাহাবিরা তখন তাড়াতাড়ি এই ব্যবস্থাগুলো করলেন নবীজি বললেন যে এই কূপ থেকে পাপিষ্ট সামুদ সম্প্রদায় যেহেতু পানি পান করেছে আমি আশঙ্কা করছি তাড়াতাড়ি এই অঞ্চল থেকে আমাদের বের হয়ে যাওয়া উচিত যেন তাদের মতো গজবে না জানি আমাদেরকে আল্লাহ আক্রান্ত করে ফেলে অতি দ্রুত নবী যে এই জায়গাটা থেকে প্রস্থান করলেন প্রস্থান করে সামনে চলে গেলেন যেই কূপ থেকে নবী হজরত সালেহ সালাম এবং তার অনুসারীরা অনুসারীরা পাশাপাশি অলৌকিক মোজেজার যার যে উষ্টি রাব্বুল আলমিন হজরত সালেহ আলাইসাল্লামকে দিয়েছিলেন ওই উষ্টি যে কূপ থেকে পানি পান করত সেই অঞ্চলে গিয়ে হজরত মোহাম্মদ সালা ইসলাম তাবুক গাড়লেন এবং বললেন এখানে তোমরা এই কূপ থেকে পানি তুলে খাবারের ব্যবস্থা করো তো এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে তাবুক যুদ্ধে নবীজি নবম হিস্দিতে যে রওনা দিয়েছিলেন এই তাবুক এবং মদিনার মধ্যবর্তী যেই হিজর এলাকাটা হিজর নামক যে এলাকা যে এই জায়গাটা ছিল সামুদ সম্প্রদায়ের বসবাস বসবাস এখানেই আল্লাহ নবী হজরত সালে আলহ ইসালাম কিরাবুল আলমিন প্রেরণ করেছিলেন প্রেরণ করেছিলেন বিজ্ঞ আলোচকের নিকট থেকে হজরত সালে আলাইসাল্লাম কোন স্থানে প্রেরিত হয়েছিলেন সে বিষয়টি আমরা জানতে পারলাম তো হজরত সালে আলাহি সাল্লামের জাতির বিশ্বাসটা কী ছিল ধন্যবাদ আপনি জানেন যে আমরা অতীতে আলোচনা করে এসেছি হজরত নুয়া আলাইসাল্লামের জামানায় তাঁর জাতির ধর্মবিশ্বাস ছিল মূর্তি মূর্তি পূজা ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নসর এই প্রসিদ্ধ পাঁচটা মূর্তির পূজা করত নুয়া আলাহিসাল্লামকে তারা অমান্য করেছে মান্য করে নাই পরিণাম ধ্বংস হয়েছে নোয়াল ইসলামের পরে আল্লাহ এই জাতিকে হেদায়তের জন্য পাঠাইলেন হজরত হুদ আলিহ ইসালামকে হুদ আল জাতি আবার একই মূর্তি পূজায় তারা বিশ্বাসী এক আল্লাতে বিশ্বাসী না তারা হাররা সামুদা সাদ্দা এই তাদের প্রসিদ্ধ মূর্তিগুলোর পূজা করত পূজা করত। এবং এক একটারে তারা শান্তির প্রতীক কোনোটা তাদের শান্তিদাতা কোনোটা কোন মূর্তি তাদের রিজিকদাতা কোনো কোন মূর্তি তাদেরকে বিপদ থেকে রক্ষাকারী এরকম নামকরণ করে পূজা করত পূজা করতো তারা এক আল্লাতে বিশ্বাসী ছিল না ছিল না ঠিক সালে আলাইসালামের জামানা এসেও তার জাতি একই কাজে নিমগ্ন তাদের ধর্ম বিশ্বাস হচ্ছে মূর্তি পূজা বহু ইলাতে বিশ্বাসী দেবতাতে বিশ্বাসী কেহ শান্তি দিবে কেহ রিজিক দিবে কেহ বিপদ থেকে উদ্ধার করবে কেহ বৃষ্টির দেবতা তাদের এই ধর্ম বিশ্বাস নিয়ে পূজা করে দেবতাদের পূজা করেই কাল অতিবাহিত করছে এবং তাদের কাছে রব্বুল আলমিন তাদের থেকেই হজরত সালেহ আলাইসাল্লামকে নবুহাত দান করলেন দান করে তিনি দায়িত্ব দিলেন এই সম্প্রদায়কে হেদায়তের জন্য হেদায়তের জন্য সালে আলাই এসে বললেন ইয়া আহবুল্লাহ হে কাউম তোমরা আল্লাহর ইবাদত করো কার আল্লাহ কাউমের একই প্রশ্ন যে সালে তুমি তো আমাদের ভাই আমাদের সম্প্রদায়ের লোক যেভাবে হুদ আলা সম্প্রদায় যেভাবে হুদ আলাইসলামের সম্প্রদায় যেভাবে নু ইসলামের সম্প্রদায় হ্যাঁ এইভাবে হে সালে তুমি কি শুরু করলে তুমি তো আমাদের ভাই আর আমরা একই সম্প্রদায়ের লোক আমাদের পূর্বপুরুষগণ শত শত বৎসর যাবত এই মূর্তিগুলোর পূজা করে আসছে তারা আমাদের শান্তি দিচ্ছে বিপদ থেকে উদ্ধার করছে রিজিক দিচ্ছে হ্যাঁ আমাদের সর্বরকম এই মূর্তিগুলো আর ব্যবস্থা করছে আর আমরা তাদের পূজা অর্চনা করছি হঠাৎ করে তুমি বললে সব বাদ সব মূর্তি এগুলোকে তরক করো এগুলোকে নষ্ট করো কোন খোদার কথা তুমি বললে ইয়া কাও মে আহবুদুল্লাহ তুমি বললে হে আমার কাউ তোমরা আল্লাহর এবাদত করো ইসলাম তাদেরকে বুঝাইতে চেষ্টা করলেন যে দেখো জগতের মালিক হলো রাব্বুল আলমিন এই মূর্তি স্বহস্তে নির্মিত এবং তোমরা নিজেরা এর নামকরণ করো তোমরা ভেবে নাও এই মূর্তি তোমাদের এই করবে ওই করবে ওই করবে কিন্তু মূলত এটা নয় সমস্ত সৃষ্টির মালিক হলেন রাব্বুল আলামিন এবং আমাকে তোমাকে সকলের রিজিক দিচ্ছেন মহান রাব্বুল আলামিন আলামিন তোমরা এই মূর্তির পূজা বন্ধ করে এক আল্লাহতে বিশ্বাসী হও আর কি করো আমি যে আল্লাহ নবী হ্যাঁ আমাকে তোমরা মান্য করে চলো তিনি বললেন যে আমি কিন্তু তোমাদের কাছে বেশি কিছু চাচ্ছি না তোমরা কি করো ফাকল ও অনি তোমরা আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো রাব্বুল আলমিন তাকে তুমি কিভাবে পাবে তার সন্তুষ্টি কিভাবে অর্জন করবে তাকে তোমার প্রভু কিভাবে সন্তুষ্ট বাজন হিসাবে পাবে এই জন্য আতি অনি আমার আনুগত্য করো আমি যেভাবে বলি এইভাবে পরিচালিত হোক ইন্নিলা রাসুলুন আমিন আমি তোমাদের কাছে বিশ্বস্ত একজন রাসুল আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের কাছে কি বিশ্বস্ত একজন রাসুল আমার কথাকে বিশ্বাস করো মান্য করে চলো তিনি এটি বুঝাইতে চেষ্টা করলেন পবিত্র কোরআনে তো বিষয়টি স্পষ্ট আসছে সুরাগুলোতে কয়েকটি সুরাই সালাহ ইসলামের ব্যাপারে কথাগুলো এসেছে এবং তাদেরকে তিনি উপদেশ দেন পাস্তাক ফিরুন তোমরা তবা করো আল্লাহর কাছে ইস্তেক করো ক্ষমা চাও হয়তো ভুল করেছো হ্যাঁ মূর্তি পূজা করেছ আল্লাহর সাথে শের করেছ এগুলো করেছ করেছ ভুল হয়ে গেছে তোমরা ফাস্তা ফিরুহ সুম্মা তো ইলাই তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তবা করো তার দিকে ফিরে আসো দেখবা যে রাব্বুল আলম তোমাদের মাফ করে দিবেন তিনি এই বিষয়গুলো তাদেরকে এমনভাবে বুঝাইলেন এমনভাবে চেষ্টা করলেন কারণ নিজ সম্প্রদায় চোখের সামনে পথভ্রষ্ট হয়ে পথভ্রষ্ট হয়ে আছে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বিপদগামী হয়ে যাচ্ছে তাদেরকে যেই আল্লাহ তৈরি করেছে এই আল্লাহকে ভুলে তারা স্বহস্তে নির্মিত মূর্তির পূজা করছে এতে আল্লাহ নবী কিন্তু কষ্ট পাচ্ছেন এবং ভয়ও পাচ্ছেন না জানি কোন আজাব আমার আল্লাহর পক্ষ থেকে আসে কারণ আল্লাহ নবী জানেন যে অতীতে এই কর্মকাণ্ড করার ফলে অতীতে আল্লাহ নবীকে অমান্য করার ফলে হুদ আলাহ ইসলামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছে নু আলাইসলামের জাতি নুআ আলাহ ইসলামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আবার না জানি এই আমার জাতির উপরে এসেছে আলহ ইসলাম এর জাতি সামুদ জাতিকে না জানি ধ্বংস করে আল্লাহ নবী কিন্তু এই বিষয়গুলো ভাবেন এবং টেনশন করেন যেহেতু তার সম্প্রদায় তো এইভাবে তিনি হেদায়তের পথে তাদেরকে আহ্বান জানাচ্ছে আহ্বান জানাচ্ছেন এবং চেষ্টা করে যাচ্ছেন আর তারা তার সাথে বাহাজ করে যাচ্ছে মানে তার কথাকে বিতর্ক করে যাচ্ছে একটা সময় তিনি একবার খোলা মাঠের মধ্যে তাদেরকে দাওয়াত করলেন অনেক লোক সমাগম তাদেরকে দাওয়াত করলেন যে তোমরা এই মূর্তি পূজা বন্ধ করে এখানে সবাই উপস্থিত আছো আমি কি বলি আমার কথা শোনো এক আল্লাতে বিশ্বাসী হও তখনই তারা আল্লাহ্ন সাথে দুর্ব্যবহার শুরু করে বেয়াদুবি বেয়াদুবি শুরু করে এবং মজেদা দেখতে চাই যে তুমি যে বলছো আল্লাহ নবী আমাদের সম্প্রদায়ের লোক হইয়া আমাদেরই ভাই তুমি বলছো আল্লাহ তোমাকে নবু অদ্যান করছে এক আল্লাহর পথে আহ্বান করতে এর দলিল হিসাবে আমরা তোমার কাছে মজেদা দেখতে চাই নিদর্শন নিদর্শন দেখতে চাই তিনি নিদর্শন নিয়ে এসেছিলেন ইনশাল্লাহ আগামী পর্বে আমরা সালে আল ইসলাম তার জাতির কাছে কি নিদর্শন নিয়ে এসেছিলেন কী মজেজা দেখিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে এ বিষয়েদের উপর ইনশাল্লাহ আলোচনা উপস্থাপন করবো রাব্বুল আলমিন আমাদেরকে সহিভাবে সঠিক পথে হেদায়তের পথে চলার তওফিক আনায়ত করুন আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভিজ্ঞ আলোচককে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিজ্ঞ আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারী সাহেব আজকের পর্বে সামুথ সম্প্রদায়ের নিকট প্রেরিত হজরত সাল্হামের গৈরবদিত জীবনী মোবারক আলোচনা করলেন ইনশাল্লাহ আগামী পর্বে আমরা হজরত সাল্লাহ আল্লাহলামকে নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত মোহান রাবুল আল আমাদের সকলের সহায় হন আমিন